এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই আজকের দেশ রাজ্যের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি দেখে নেব এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। বাংলাদেশিদের জন্য বিরাট বড় সুখবর, বাংলাদেশিদের জন্য মেডিকেল ই ভিসা চালু করল ভারত সরকার। অপরদিকে কমছে দুধের দাম, করমুক্ত রেলের একাধিক পরিষেবা, জিএসটি কাউন্সিলের বৈঠকে বিরাট বড় পদক্ষেপ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কেন্দ্র এবং রাজ্যের চাকুরির পরীক্ষায় দুর্নীতির প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন, কেন্দ্রীয় সরকারের 10 বছরের জেল, 1 কোটি টাকা পর্যন্ত হচ্ছে জরিমানা। তীব্র দাবদাহে সৌদি আরবে হজ যাত্রায় গিয়ে মৃত 1081, ভারতের মৃত 98 জানালো কেন্দ্রীয় সরকার। প্রতি মাসে 1000 টাকা করে পাবেন রাজ্যের 50,000 রাজ্যবাসী, বিরাট বড় ঘোষণা মমতা ব্যানার্জির তরফ থেকে। অপরদিকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, রাজ্যের কৃষকদের 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ পুরোপুরি মুকুবের ঘোষণা। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কঠোর আইন কেন্দ্রীয় সরকারের, 15 মিনিটের বেশি হলেই কাটা যাবে ছুটি, কেটে নেওয়া হবে বেতন। এছাড়াও রাজ্যের আবহাওয়া কেমন থাকবে জেলায় জেলায় সেটাও জানাবো বিস্তারিত ওয়েদার রিপোর্টটি, জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। বাংলাদেশিদের জন্য বড় ঘোষণা এলো ভারত সরকারের তরফ থেকে। দিল্লিতে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর মোট 10টি চুক্তিতে হয়েছে স্বাক্ষর দুটি দেশের মধ্যে। এই সমস্ত চুক্তির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বাংলাদেশিদের জন্য মেডিকেল ই ভিসা চালু করল ভারত। প্রায় প্রত্যেক দিন হাজার হাজার বাংলাদেশি ভারতে আসে চিকিৎসা করাবার জন্যে। শহরের অধিকাংশ উন্নত বেসরকারি হাসপাতালে বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা যায়। এরা কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েন চিকিৎসা করাবার জন্যে। বেঙ্গালুরু, মুম্বই, হায়দ্রাবাদ, দিল্লিতে বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা যায়। তারা এবার অনেকটাই উপকৃত হবে ওই মেডিকেল ই ভিসার ফলে। এবার তারা খুব সহজেই ভারতে চলে আসতে পারবেন চিকিৎসা করানোর জন্য। শনিবার বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আমার বিশ্বাস আমরা দুজনে মিলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করব। যোগাযোগ, ব্যবসা, দ্বিপাক্ষিক সহযোগিতার ওপরে জোর দিচ্ছে দুই দেশ। এছাড়াও বাংলাদেশের পণ্য ভারত হয়ে নেপাল এবং ভুটান সরবরাহ করা নিয়ে হয়েছে এদিন আলোচনা। পাশাপাশি গেদে দর্শনা থেকে চিলাহাটি হলদিবাড়ি হয়ে ভারত ভুটান সীমান্তের দালগা হয়ে হাসিমারা পর্যন্ত মালগাড়ি চলাচল শুরু করার জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, মোট 11টি মৌ স্বাক্ষরিত হয়েছে। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, বন্যা, জলবায়ু নিয়ন্ত্রণ এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে, তিস্তা নিয়েও হয়েছে আলোচনা। এছাড়াও বাংলাদেশের অংশে তিস্তার তীরবর্তী এলাকায় প্রকল্প এবং টাউনশিপ উন্নয়ন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে ভারত। সেই প্রস্তাব সম্পর্কে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের তরফে তিস্তা অববাহিকার উন্নয়নের পাশাপাশি সেখানে একাধিক প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। টেকনিক্যাল কমিটি গঠন তারই একটি পদক্ষেপ বলে জানাচ্ছে উভয় দেশ। প্রসঙ্গত জানা যাচ্ছে, তিস্তার অববাহিকায় প্রকল্প গড়ে সেখানে টাউনশিপ গড়ার জন্য দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে চাপ দিয়ে আসছিল চীন। ভারত সফরের পরেই চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 2020 সালে ঢাকাকে ওই প্রস্তাব দেয় বেজিং। এখনও পর্যন্ত অবশ্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। তার মধ্যে ঢাকার বেজিং ঘনিষ্ঠতা ঠেকাতে এবার তৎপর ভারত সরকার। কমছে এবার দুধের দাম, করমুক্ত রেলের একাধিক পরিষেবা, জিএসটি কাউন্সিল বৈঠকে বড় পদক্ষেপ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় আবারও অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারামন। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে বসলেন তিনি। বৈঠকে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য, রেল ক্ষেত্রে বেশ কিছু পরিষেবায় জিএসটি ছাড়ের ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হোস্টেল খরচও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জালিয়াতি রুখতে জিএসটি কাউন্সিলের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, দেশজুড়ে বায়োমেট্রিক নির্ভর আধার কার্ড যাচাই প্রক্রিয়া চালু করা হবে শীঘ্রই। এদিন নির্মলা সীতারামন জানিয়েছেন, ভারতীয় রেল সাধারণ যাত্রীদের যে পরিষেবাগুলি প্রদান করে থাকে তা জিএসটির আওতার বাইরে রাখা হচ্ছে। কাউন্সিলের দেওয়া প্রস্তাব অনুযায়ী রেলের বেশ কিছু পরিষেবায় জিএসটি ছাড় দেওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছে প্ল্যাটফর্ম টিকিট, ওয়েটিং রুম, রিটায়ারিং রুম, ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা। অনেকের মতেই প্রস্তাব গৃহীত হলে সুবিধে পাবেন রেলযাত্রীরা অনেকটাই। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের হোস্টেলে থাকেন বা ভবিষ্যতে থাকার কথা ভাবছেন, তাদের জন্য জিএসটি ধার্য করা হবে না। এতদিন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হোস্টেলে থাকলে জিএসটি দিতে হতো পড়ুয়াদের। নতুন প্রস্তাব গৃহীত হলে তা আর গুনতে হবে না।
এছাড়াও সোলার কুকারের মতো পণ্যে এতদিন 18% জিএসটি দিতে হতো, সেই পরিমাণ কমিয়ে এবার 12% করা হচ্ছে। শুধু তাই নয়, কার্টুন বক্সের ক্ষেত্রেও জিএসটির হার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি সমস্ত দুধের কৌটোতে 12% হারে জিএসটি লাগুর সুপারিশ করা হয়েছে, ফলে দুধের দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। কিন্তু পেট্রোল ডিজেল নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এদিনের বৈঠকে। পেট্রোল এবং ডিজেলকে বহুদিন ধরে জিএসটির আওতায় আনা হবে বলে শোনা যাচ্ছিল, তবে এখনও তা বাস্তবায়িত হলো না। দেশ জুড়ে অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা এবং কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক গবেষণার জন্য পরীক্ষা নেটে চরম দুর্নীতি, সারাশি চাপে কেন্দ্রীয় সরকার। তার মাঝে নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার গ্রেপ্তার হলো মূল চক্রি। নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেপ্তার মূল চক্রি রবি অত্রি। শনিবার গ্রেটার নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের নেপথ্যে রয়েছে সলভার গ্যাং। রবি ওই গ্যাংয়ের অন্যতম সদস্য। পুলিশ জানিয়েছে, রবি নিজেও ডাক্তারি পড়ুয়া ছিল। 2007 সালে রাজস্থানের কোটায় গিয়ে নিটের প্রস্তুতি নিচ্ছিল সে। সেই সময় প্রশ্নপত্র ফাঁসে জড়িত গ্যাংয়ের সংস্পর্শে আসে রবি। 2012 সালে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেও জড়িত ছিল এই রবি। সেই সময় তাকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। 12 বছর পর সেই একই ঘটনাতে আবার গ্রেপ্তার হলো সে। শুক্রবার পর্যন্ত নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে 19। তদন্ত জারি রয়েছে, আরও অভিযুক্তের খোঁজে চলছে জোরদার তল্লাশি। এছাড়াও নিট এবং নেট পরীক্ষায় অনিয়ম দুর্নীতির অভিযোগে উত্তাল গোটা দেশ। এর মাঝে অপসারিত করা হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধানকে। শনিবার রাতে কড়া পদক্ষেপ নিল মোদী সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান সুবোধ কুমারকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো অবসরপ্রাপ্ত IAS অফিসার প্রদীপ সিং খারোলাকে। শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA সংস্কারের জন্য ইসরোর প্রাক্তন চেয়ারম্যান আর রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। চাকুরির পরীক্ষায় জালিয়াতি, প্রশ্ন ফাঁস রুখতে এবার কঠোর আইন কেন্দ্রীয় সরকারের। 10 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা। নিট এবং নেট বিতর্কের মাঝেই এবার কঠোর আইন কেন্দ্রীয় সরকারের। ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট এ চরম জালিয়াতি। শুধু নিট নয়, UGC নেট পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর দুর্নীতি। প্রশ্ন ফাঁসের মারাত্মক অভিযোগ, পরীক্ষার 24 ঘন্টার মধ্যে বাতিল হয়েছে নেট পরীক্ষা, তবে নিট পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি বাতিল। এই পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁস পরীক্ষায় নকল রুখতে কঠোর আইন চালু কেন্দ্রীয় সরকারের। নিট এবং নেট দুর্নীতির ঘটনায় বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গত ফেব্রুয়ারি মাসেই এই নতুন আইন সংসদে পাশ হয়েছিল। সাম্প্রতিক এই বিতর্কের জেরে দ্রুত এই আইন কার্যকর করা হলো। নতুন আইন অনুযায়ী কোনো একজন বা একাধিক ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা পড়লে ন্যূনতম 3 বছর এবং সর্বাধিক 5 বছর জেল হবে, 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। কেউ উত্তরপত্র পরিবর্তন করলেও একই সাজা দেওয়া হবে তাকে। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে। যদি কোনো নিয়ামক সংস্থা বা পরীক্ষা আয়োজক সংস্থা পরীক্ষায় অনিয়ম বা জালিয়াতি সম্পর্কে জানার পরেও রিপোর্ট না করেন, তবে তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। তদন্তের সময় যদি দেখা যায় কোনো আধিকারিক অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলে তাদের ন্যূনতম 3 বছর এবং সর্বাধিক 10 বছরের জেল হবে, সঙ্গে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যদি খোদ পরীক্ষার আয়োজক সংস্থাই অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ন্যূনতম 5 বছর এবং সর্বাধিক 10 বছর জেল হবে, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। অপরদিকে তামিলনাড়ুতে বিষমত কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 55। জেলাশাসক MS প্রশান্ত জানিয়েছেন, বিষমত কাণ্ডে আরও 140 জন ইতিমধ্যে চিকিৎসাধীন, অনেকেই রয়েছেন ভেন্টিলেশনে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আগে গ্রেপ্তার হয়েছেন 7 জন। শনিবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তিরুচিরাপল্লী জেলা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 250 লিটার অবৈধ মদ। এখনও চলছে তল্লাশি অভিযান। বিষমত কাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী MK স্টালিন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের সম্পূর্ণ শিক্ষা আশ্রয়ের ব্যবস্থা করবে রাজ্য সরকার। ইতিমধ্যে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে 1000 টাকা। প্রতি মাসে 1000 টাকা করে পাবেন রাজ্যের আরও 50,000 রাজ্যবাসী। বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। পরিসংখ্যান বলছে, বর্তমানে রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পে বাংলার 20,15,000 মানুষ
বার্ধক্য ভাতা পেয়ে থাকেন প্রতি মাসে 1,000 টাকা করে। এবার এই সংখ্যা আরও বাড়তে চলেছে 50,000, এবার এই সংখ্যা পৌঁছবে বেড়ে 20,65,000-এ। খুব শীঘ্রই আরও নতুন 50,000 বৃদ্ধ বৃদ্ধাদের নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধে প্রদান করতে চলেছে রাজ্য সরকার। তথ্য অনুযায়ী রাজ্যের কোষাগার থেকে মোট 150 কোটি টাকা বার্ধক্য ভাতার জন্য খরচ করা হয়ে থাকে। এবার এই প্রকল্পে জুড়ছে আরও 50,000 বৃদ্ধ বৃদ্ধাদের নাম। ইতিমধ্যেই সরকারি পোর্টালে সুবিধাভোগীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই সমস্ত প্রক্রিয়া শেষ হবে। যারা সর্বশেষ দুয়ারে সরকারে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের নামও আসছে এবারের তালিকায়। তীব্র দাবদাহে সৌদি আরবে হজযাত্রায় গিয়ে মৃত 1,081 জন, তার মধ্যে মৃত্যু ভারতের 98 জনের। সকলে মারা গিয়েছেন স্বাভাবিকভাবেই জানালো কেন্দ্র। হজে গিয়ে সৌদি আরবে এবছর মৃত্যু হয়েছে 98 জন ভারতীয়র এবং এরা সকলেই মারা গিয়েছেন স্বাভাবিকভাবে শুক্রবার, তেমনটাই জানালো ভারতের বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, প্রবল গরম আর তাপপ্রবাহের কারণে সৌদি আরবে হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত 10টি দেশের মোট 1,081 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে ভারত সরকার জানালো হজ করতে গিয়ে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে 98 জন ভারতীয়ের। বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, প্রতি বছর অনেক ভারতীয় হজে যান, এবছর 1,75,000 ভারতীয় হজের জন্য সৌদি আরবে গিয়েছেন। মূল হজের সময় 9 থেকে 22 জুলাই পর্যন্ত। এখনও পর্যন্ত 98 জন ভারতীয় হজযাত্রী মৃত্যু হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারত থেকে যারা হজ করতে সৌদি আরবে গিয়েছেন তাদের যথাসাধ্য সাহায্য করছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, সৌদি আরবে তাপমাত্রা ঘোরাফেরা করছে 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ফলে প্রবল ভিড় এবং গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। মৃত্যুর সংখ্যা সেই জন্যে ইতিমধ্যে 1,000 পেরিয়ে গিয়েছে। সৌদি সরকারের তরফে দেওয়া তালিকা বলছে, গরমজনিত অসুস্থতার কারণে মৃত হজযাত্রীদের বেশিরভাগ মিশরের নাগরিক, এছাড়া পশ্চিম এশিয়ার দেশ জর্ডনের বহু নাগরিকের মৃত্যু হয়েছে হজযাত্রায় গিয়ে। 15 মিনিটের বেশি দেরি হলেই কাটা যাবে ছুটি, কাটা হবে বেতন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসছে চরম নির্দেশিকা। কর্মসংস্কৃতির হাল ফেরাতে কড়া পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। এখন থেকে প্রত্যেক দিন সকাল 9টার মধ্যে সব কেন্দ্রীয় সরকারি অফিসে হাজিরা দিতে হবে কর্মীদের। সর্বোচ্চ 15 মিনিট দেরি হলেও তা গ্রাহ্য করা হবে, কিন্তু তার বেশি বিলম্ব হলেই নেমে আসবে শাস্তির খাড়া। নির্ধারিত সময়ে অফিসে হাজিরা দিতে না পারলে কাটা যাবে অর্ধ দিবস ছুটি। ক্যাজুয়াল লিভ থেকে ওই ছুটি কেটে নেওয়া হবে। শীর্ষ আধিকারিকদের ওই নিয়ম মানতে হবে। কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তরের তরফে এই নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হয়েছে। এতে সাফ জানানো হয়েছে, সকাল 9টা বেজে 15 মিনিটের মধ্যে কর্মীদের অফিসে বায়োমেট্রিক হাজিরা দিতেই হবে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, কৃষকদের 2 লক্ষ টাকার কৃষি ঋণ মুকুব তেলেঙ্গানা সরকারের। গত বছর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলেই সাথে সাথে কৃষি ঋণ মুকুব করে দেওয়া হবে। ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণ করে দিল কংগ্রেস সরকার। শুক্রবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘোষণা করলেন, রাজ্যের কৃষকদের 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করা হচ্ছে। অবশেষে এই প্রতিশ্রুতি পূরণ হওয়ায় খুশি সেই রাজ্যের সমস্ত কৃষক ভাইরা। শুক্রবার তেলেঙ্গানার মন্ত্রিসভায় বৈঠকের পর মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষকদের ঋণ করা হচ্ছে পুরোপুরি মুকুব। প্রসঙ্গত, আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এলে কৃষকদের স্বার্থে কাজ করবে কংগ্রেস সরকার, মুকুব করা হবে কৃষকদের ঋণ। অবশেষে রাহুল গান্ধী সেই প্রতিশ্রুতি পূরণ করল, পালন করল কংগ্রেস সরকার। तेलंगाना के किसी भी किसान को घबराने की जरूरत नहीं है। जैसे ही कांग्रेस पार्टी की यहां सरकार बनेगी, वैसे 2 लाख रुपए का कर्जा माफ होगा और आपको सही एमएसपी मिलनी शुरू हो जाएगी। অপরদিকে অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা, উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম 2 পাকিস্তানি জঙ্গি। অনুপ্রবেশের চেষ্টা হলো বানচাল, জম্মু কাশ্মীরের সীমান্ত পারের চেষ্টা করতে গিয়ে সেনার গুলিতে খতম 2 পাক জঙ্গি। ঘটনাটি ঘটেছে শনিবার উপত্যকার উড়ি সেক্টরে। 2 জঙ্গিকে নিকেশ করবার পাশাপাশি কোনো জঙ্গি সীমান্ত পেরিয়ে থাকলে তার খোঁজে গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। অপরদিকে ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারি মামলায় তল্লাশি, নগদ উদ্ধার 1 কোটি টাকা, 10টি কার্তুজ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন রাঁচির
অ্যাস্টর ক্রিস অ্যাপার্টমেন্ট সহ একাধিক জায়গায় হানা দেয় তদন্তকারী সংস্থা ইডি। তল্লাশিতে জমি ব্যবসায়ী কমলেশ কুমারের বাড়ি থেকে ওই বিপুল নগদ কার্তুজ উদ্ধার হয়েছে। ইডি সূত্রে খবর, ওই জমি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলার তদন্তে একাধিকবার কমলেশকে তলব করা হয়েছিল, কিন্তু কোনো বাড়ি হাজিরা দেননি ওই ব্যবসায়ী। এরপরই কমলেশের সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, বিগত 10 বছর ধরে ভুয়ো নথি তৈরি করে বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ রয়েছে কমলেশের বিরুদ্ধে। পুলিশ প্রশাসনের একাংশের মদতে অসাধু কারবার চালাচ্ছিলেন তিনি। এই মামলায় গত 12 জুন শেখর কুশোভা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগেও কমলেশ নামক এই ব্যবসায়ীর বিরুদ্ধে জোর করে আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠেছিল। রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় কেমন থাকবে আবহাওয়া, ওয়েদার রিপোর্টটি এক নজরে দেখে নিচ্ছি আমরা। শুরুতেই চোখ রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টি, সেটাও বিক্ষিপ্ত হবে দুই একটি জায়গায় হতে পারে। এছাড়াও এই জেলাগুলিতে 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই জেলাগুলির অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু কিছু স্থানে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত, দুই একটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী অতিভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টি সেটাও বিক্ষিপ্ত হবে জেলাগুলিতে চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের আমাদের সংবাদগুলো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের খবরগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।